কৃষ্ণ চৈতন্য দেবাং শ্রীরাধা কৃষ্ণ পাদন সহ গণা ললিতা শিবশিখান্বিতাং স নমঃ বিষ্ণু পদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামিনীতি নামিনে নমঃ আচার্য পদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌর কত ধামদায় নগর গ্রাম তারিণে নমঃ বিষ্ণু পদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পর্যতদেশুতারিণে পঞ্চাকল্প দুর্ভর্ষ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরস্তুষ্যে নমঃ জয়তাং শ্রুতৌ পঙ্গুর্মন্দমতির্গতি মৎসর্বস্য পদাম্বুজৌ রদামদনমহনৌ জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দৌ সদ্বৈত গদাধর শিবাশালি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ। শুভক্ষণে আয়োজিত মহতী সনাতন ধর্মসভার মঞ্চে ভূমিষ্ঠ সম্মানিত ভক্তি বলিষ্ঠ সভাপতি মহোদয় এবং অতিথিবৃন্দ, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং মঞ্চের সম্মুখে উপস্থিত সুধী সজ্জন ভক্তমণ্ডলী, মহতী মাতৃমণ্ডলী, ছাত্রছাত্রীবৃন্দ, সকলকে জানাই আন্তর্জাতিক কৃষ্ণ ভবনান্বিত সংঘ ইসকন বাংলাদেশ শাখার পক্ষ থেকে শ্রীনিবেদে অভিনন্দন, কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা এবং ভক্তিপূর্ণ প্রণাম। সনাতন ধর্মসভা, সনাতন একটি বিষয় এবং ধর্ম একটি বিষয়, আবার সভা, তো সভা তখনই হয় যেখানে বিশেষ কিছু সভ্য থাকে, এই সভ্যদের নিয়েই সভা। তা আপনারা অবশ্যই এখানে যারা উপস্থিত রয়েছেন তারা সভ্য, এই জন্য আমি সর্বপ্রথম নিবেদন করছি যেহেতু আপনারা সভ্য এবং সবাই এসেছেন, এজন্য কেউ অসভ্য আচরণ করবেন না বা অমানবিক আচরণ করবেন না, তাহলে কি হবে, সবার মর্যাদা ক্ষুণ্ণ হবে। তাহলে সভা কি হবে, প্রকৃত সভা হবে, হবে না। এই বিষয়টি মনে রাখতে হবে যে সভা তখনই হবে যখন সেখানে সভ্য থাকবে, আর তার সদস্যগণ কি হবে, সভ্য, তাহলে সভা। কিন্তু তার পূর্বে আরো দুটি আছে যে সনাতন ধর্ম, সনাতন বিষয় আমাদের জানা দরকার। সনাতন বিষয়টি কি, যা নিত্য শাশ্বত অব্যয় এবং অক্ষয়, সদা ধাতুর সঙ্গে অনাপ্রত্যয় যোগে এই সনাতন শব্দটি নিষ্পন্ন হয়েছে। যা নিত্য সেটি হচ্ছে সনাতন, তাই নিত্য বস্তু কি, নিত্য শব্দ কি আমাদের জানা আবশ্যক, সেই নিত্য বস্তুটি কি। নিত্য এমন কি শব্দ আছে যা এই জগতে চিরনিত্য আছে, পরিবর্তন হচ্ছে সবসময়, শব্দের পরিবর্তন হচ্ছে, হচ্ছে কিনা, যদি বিশ্বাস ভিত্তিক দেখা যায় ধর্মগুলো হয়তো সৃষ্টির প্রারম্ভে
একরকম ছিল, তার পরবর্তীতে কি হয়েছে, বিশ্বাস ভিত্তিক সেই ধর্ম বিভিন্ন সময়ে বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন এলাকা ভিত্তিক ধর্ম প্রবর্তনারা কি করছেন, ধর্ম প্রবর্তন করছেন, এবং সেটি সনাতন নয় পরিবর্তনশীল। তাহলে সনাতন এমন একটি বস্তু হবে যেটার কোনো পরিবর্তন নেই, বা এমন একটি শব্দ হবে যেটার কোনো পরিবর্তন নেই, এরকম আছে কি আপনাদের জানা মতে কেউ বলতে পারবেন, কোন বস্তুটি কোনো পরিবর্তন নেই? কোন বস্তুটির পরিবর্তন নেই? আমাদের এক প্রভু বলছেন যে আত্মার পরিবর্তন নেই, আত্মার পরিবর্তন নেই, কিন্তু শরীরের পরিবর্তন আছে, বা এই জগতের পরিবর্তন আছে, আছে কিনা? এই জগৎ ধরুন 40 বছর পূর্বে কি ছিল, এই দেশ তখন কি নামে ছিল, 40-45 বছর পূর্বে, তার পূর্বে কি ছিল? তাহলে এই দেখুন এর মধ্যে কত পরিবর্তন এসেছে, এসছে কিনা, পরিবর্তন হচ্ছে। এবং অন্যের এই দেশের কথা কেন, নিজের কথা যদি বলা যায়, আজ থেকে পশু কিরকম থাকা হয়েছে, বা 10 বছর আগে বা জন্ম থেকে আজ অব্দি প্রত্যেকের কথাই চিন্তা করুন, নিজ নিজ আপনাদের কত পরিবর্তন হয়েছে বা হচ্ছে, প্রতিনিয়তই হচ্ছে কিনা, এই যে পরিবর্তন, এটি বাস্তব যে পরিবর্তন হচ্ছে সকলেরই, কথাবার্তা চাল চলন সবকিছুই পরিবর্তনশীল, এটি সনাতনই নয়। সনাতন কি, এমন একটি সত্তা সেটির পরিবর্তন নেই, সেটি কি আমাদের, যদিও এই শরীরের পরিবর্তন হচ্ছে কিন্তু শরীরের অভ্যন্তরস্থ যে চেতনা রয়েছে, চেতনার যে উৎস আত্মা, এই আত্মার কোনো পরিবর্তন নেই, এই আত্মার উৎস হচ্ছেন পরমাত্মা, আর এই পরমাত্মার উৎসকে ভগবান শ্রীকৃষ্ণ, যার কোন পরিবর্তন নেই, তিনি হচ্ছেন একমাত্র নিত্য, আর সবকিছুই অনিত্য, এই জগৎ জীব কি অনিত্য, আর একমাত্র কে নিত্য, ভগবান নিত্য, যিনি পরমাত্মা রূপে প্রতিটা জীবের মধ্যেই নিত্য রূপে বিরাজ করছেন, তার অংশ রূপে প্রতিটা জীবের যে জীবাত্মা সেটি নিত্য, এই নিত্য বস্তুটির ধর্ম সেটি হচ্ছে সনাতন ধর্ম। তার পূর্বে কিছু অনিত্য বস্তু দ্বারা আমরা কি হয়েছি, আচ্ছন্ন হয়ে পড়েছি, সেই অনিত্য বস্তুগুলো কি, যেটা আমাদের পরিবর্তনশীল, সেই পরিবর্তনশীল বস্তুটি কি আমাদের শরীর, পরিবর্তন কিনা, প্রতিনিয়তই যেহেতু আমাদের জন্মাব্দি, জন্ম থেকে আজ অব্দি কি হয়েছে, কত পরিবর্তন হয়েছে, এই দেহের ধর্মটি কি শরীরের কার কার জানা আছে, ভোগ এবং ত্যাগ আমাদের জাগ্রত বই দেওয়া আছে, দেখবেন ছাত্রদের জন্য যেগুলো আমাদের পাঠ্যপুস্তক আছে সেগুলোর মধ্যে দেওয়া আছে, ভোগ এবং ত্যাগ শরীরের ধর্ম, কারণ ধর্ম মানে কি গুণ, ধর্ম শব্দের অর্থ হচ্ছে গুণ, প্রতিটা পদার্থের কি আছে, গুণ আছে, সেটি তার ধর্ম। তা তেমনি প্রতিটা ব্যক্তিরই কি আছে, প্রতিটা জীবনেই স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে, সেগুলো তার গুণ বা ধর্ম। তেমনই মানুষের ধর্মটি কি আসলে, এবং মানুষের মধ্যে এই যে শরীরকে নিয়ে তো মানুষ, শরীরকে ছাড়া শরীরের ধর্ম কি, ভোগ এবং ত্যাগ, সবসময় শরীর কি করছে, শরীর সুস্থ রাখার জন্য বিভিন্ন কিছু আমরা আহরণ করছি, আহার করছি, আহার মানে আহরণ করা, সংগ্রহ করছি, সবকিছু করছি কিনা, আলো বাতাস জল আরো
বিভিন্ন শস্য করা, বিভিন্ন কিছু আহরণ করে সব কোথায় আহার। এই যে আহার করছি এটি ভোগ করছি, আবার কি করছি তা শরীর থেকে আবার কি হচ্ছে ত্যাগ হচ্ছে, হচ্ছে কিনা বিভিন্ন ভাবে ত্যাগ করছি বর্জ্য পদার্থ। এটি কার ধর্ম শরীরে দেখুন, শরীর পরিবর্তনশীল পরিবর্তনশীল। এই যে ধর্ম গুলান এটি কি নিত্য? নিত্য না, এটা শরীর ধর্ম ভোগ ত্যাগ, এটা অনিত্য, এটা প্রকৃত সনাতন ধর্ম নয়। এই শরীরের উদ্দেশ্য হচ্ছে কি আছে, মন আছে, যারা মনোবিজ্ঞানী সেই মনোবিজ্ঞানীরা কি করেন, মন নিয়ে গবেষণা করেন। তা মনের ধর্ম কি? মন পরিবর্তনশীল, সংকল্প এবং বিকল্প মনের ধর্ম। সংকল্প করে সবসময় মন, পরিকল্পনা করছে একটা না একটা, আবার কিছুক্ষণ পরে তার বিকল্প চিন্তা ভাবনা করছে, বিকল্প এটি সে মনে এটি আরো ভালো হবে। এই যে বিকল্প হয় কিনা আপনারা করেন, মন করে এরকম আপনাদের? এই যে মনের ধর্ম হচ্ছে সংকল্প এবং বিকল্প, তাহলে এই যে পরিবর্তন হচ্ছে কিনা, প্রতিনিয়ত সিদ্ধান্ত পরিবর্তন হচ্ছে কিনা, পরিবর্তন হচ্ছে, সিদ্ধান্ত পরিবর্তন হচ্ছে, আইনের পরিবর্তন হয় কিনা, পরিবর্তন হয়। এটি মনের ধর্ম, কিন্তু মনের মধ্যে কি আছে, আত্মা। এই আত্মার ধর্মটি কি? আত্মা যেমন নিত্য, আর সেই আত্মার ধর্মটি কি? এমন একটি শব্দ আছে যা নিত্য। আজকে জগতে যদিও মত ভিত্তিকে এবং বিভিন্ন পথের উদ্ভব হয়েছে এই মনকে কেন্দ্র করে, মন কি করে বিভিন্ন মত পোষণ করে, মন এই মনকে কেন্দ্র করে আজকের জগতে বিভিন্ন প্রকার ধর্মের উদ্ভব হয়েছে, মনধর্ম প্রসূত এই জল্পনা কল্পনার ভিত্তিতে। কেন মন যখন এইরকম জল্পনা কল্পনা করে, এই করতে করতে কি হয়, প্রথমে প্রজল্প, তারপর সেই প্রজল্প অর্থাৎ জল্পনা কল্পনা নিয়ে সমাজে তর্ক বিতর্ক হয়, এবং তর্ক বিতর্ক হয় একটি মতবাদ হেরে যায়, আর একটি কি হয় বিজয়ী হয়, আর বিজয়ী যেটা হয় সেটা তখন প্রতিষ্ঠা লাভ করে। এবং সেই মতের যারা যারা অনুগামী থাকে সমর্থন করে তারা সেই মত অবলম্বী হয়ে যায়, পরবর্তীতে কি হয় সেটি ধর্ম বলে পরিগণিত হয়, যা আমরা এই মতকে মানি এটি আমাদের ধর্ম। এটি কি মানুষের প্রতিষ্ঠিত ধর্ম, বা মানুষ এই ধর্ম প্রবর্তন করছেন, এইগুলো হচ্ছে অনিত্য ধর্ম। যেহেতু মত এবং পথের ভিত্তিতে ধর্ম নিরূপিত হয়েছে, এবং সেই ধর্মগুলোর প্রতিষ্ঠা থাকে মানুষ, কিন্তু সনাতন ধর্ম এরকম মত এবং পথের ভিত্তিতে সৃষ্টি হয়নি। এটি কি আত্মার ধর্ম, এটি স্বভাবজাত গুণ। অনাদিকাল ধরে কি হয় আসছে, এটি চলে আসছে, তাই ধর্মকে প্রতিষ্ঠা করছেন, সনাতন ধর্মের প্রতিষ্ঠাকে প্রবর্তক কে বলতে পারবেন? কে? ভগবান নিজেই প্রতিষ্ঠা করছেন। হয়তো অনেকে বলবেন যারা আধুনিক শিক্ষায় শিক্ষিত যে সনাতন ধর্মের প্রবক্তা নেই, অন্য ধর্মের প্রবক্তা আছে কিন্তু সনাতন ধর্মের প্রতিষ্ঠাতা নেই, আসলে কি সেটি ঠিক? ঠিক নয়। এটা ভগবান ভগবত গীতায় বলছেন, যদা যদা হি ধর্ম শুক্লানি ভবতি ভারত অবুদ্ধারম ধর্মস্য তদাত্মানাম সৃজনম
পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চা দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। যে ধর্ম সংস্থাপন করছেন কে? ভগবান শ্রীকৃষ্ণ। যখন যখন ধর্মের গ্লানি হয়, অধর্ম বেড়ে যায়, তখন তিনি কি করেন? এই জগতে তিনি অবতীর্ণ হন, অবতীর্ণ হয়ে দুষ্টদের বিনাশ করেন, সাধুদের পরিত্রাণ করেন, আর কি করেন? ধর্ম সংস্থাপন করেন। ধর্ম সংস্থাপন কে করেন? ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং করেন, অন্য কেউ করতে পারেন না। তাই সনাতন ধর্মের প্রতিষ্ঠাতা স্বয়ং ভগবান নিজেই। তাই এই কথাটি গীতায় যেমন ভগবান নিজ মুখেই বলছেন, কিন্তু ভাগবতে সেটি বলা হয়েছে ভগবানের মহান ভক্ত দ্বাদশ মহাজনের অন্যতম যমরাজ বলছেন, ধর্মরাজ, যেটাকে বলা হয় ধর্মরাজ, যমরাজের আর এক নাম হচ্ছে ধর্মরাজ, যিনি মৃত্যুর পরে এই জীবের বিচার করবেন, ভালো মন্দ পাপ পুণ্য বিচার করে, যার ভালো কর্ম সে স্বর্গে, আর যে মন্দ কর্ম সে নরকে। সেই ধর্মরাজ কি করছেন? ধর্মের সংজ্ঞা দিয়েছেন কি? ধর্ম কি? ধর্ম তো সাক্ষাৎ ভগবত প্রদান, ধর্ম হচ্ছে ভগবানের দেওয়া আইন, অর্থাৎ ভগবানের নির্দেশিত পথ, সেটি হচ্ছে ধর্ম। তাহলে দেখুন, তাহলে সনাতন ধর্মের প্রতিষ্ঠা থেকে ভগবান শ্রীকৃষ্ণ। তাহলে এখন মনে থাকবে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং তিনি এই সনাতন ধর্মের প্রতিষ্ঠা করছেন। তাই সেই ধর্মটি কি বোঝা গেছে? সনাতন ধর্মটি কি? নিত্য ধর্ম। জীবের সঙ্গে এই ধর্ম বা গুণ যুক্ত আছে সবসময়। তা কি গুণ সেটি? সেবা মনোভাব, সেবা করা। আজকে জগতে যদিও বিভিন্ন ঐতিহাসিক প্রেক্ষাপটে, ভৌগোলিক প্রেক্ষাপটে কি হয়েছে, অনেক পরিবর্তন এসেছে, আসছে কিনা, বিশ্বাস ভিত্তিক এরকম মত পথের উদ্ভব হয়েছে, কিন্তু এমন একটি শব্দ আছে যেটি হচ্ছে সেবা। এই সেবা শব্দটির পরিবর্তন হয়েছে? সেবা কথাটি পরিবর্তন হয়েছে? সকলেই কি করতে চায়? সেবা করতে চায়। কাকে? অন্যকে, অন্যের সেবা করতে চায়, করতে চায় কি না? ডাক্তার চায় রোগীর সেবা করতে, মা চায় সন্তানের সেবা করতে, পিতা মাতা সন্তান চায় মায়ের সেবা, পিতা মাতার সেবা করতে চায়, চায় কি না? সমাজপতিরা সাধারণ লোকের জনগণের সেবা করতে চায়, করতে চায় কিনা? এই যে সেবা, সেবা করার যে অঙ্গীকার করছে, করছে না, করছে কিনা? আজকে সারা বিশ্বে এই সেবার জন্য তৎপরতা হচ্ছে কিনা? এই যে সেবা শব্দটি, সেটি হচ্ছে প্রকৃত সনাতন। সনাতন শব্দ কিনা, এর কোন পরিবর্তন আছে? হিন্দুরা, হিন্দুদের মধ্যে কি সেবা করার প্রবণতা আছে কিনা? হিন্দুরা সেবা করার প্রতিশ্রুতি দেয় কিনা, বা সেবা সংকল্প করে কিনা? মুসলমানেরা, খ্রিস্টানেরা, বুদ্ধিস্টরা সবাই সেবা করতে চায় কিনা? চায়, কিন্তু তাদের ধর্ম আলাদা, কিন্তু এই সেবা করার বৃত্তিটা সবার মধ্যে আছে, সেটি হচ্ছে সনাতন। তার কোন পরিবর্তন আছে? পরিবর্তন নেই, সেটি হচ্ছে সনাতন। কিন্তু এখানে একটু বিষয় রয়েছে, কি বিষয়? এই যে সেবা করার সংকল্প এবং সেবা করার বৃত্তি, আসলে কি সেবা হচ্ছে? ডাক্তার কি রোগীর সেবা করছে যথার্থ? সেবা মানে যার কোন বিনিময় থাকবে না। সেটি কি প্রকৃত সেবা? যেখানে কোন স্বার্থ নেই, সেটি হচ্ছে প্রকৃত সেবা। এই জন্য সেবার নামে কি হচ্ছে? বর্তমান প্রহসন হচ্ছে,
এজন্য সেবা এত কিছু হচ্ছে, তারপরে লোকের মাঝে শান্তি নেই। আছে কি শান্তি নেই? কেন? প্রকৃত সেবাটি হচ্ছে না। প্রকৃত সেবার নামে কি হচ্ছে? প্রহসন হচ্ছে, এজন্যই শান্তি পাচ্ছে না। সেবা করেও শান্তি পাচ্ছে না এবং সেবা গ্রহণ করেও শান্তি পাচ্ছে না কেউ। এই জন্যই কি হচ্ছে, প্রকৃত ধর্ম পালন করা হচ্ছে না। প্রকৃত গুণটি আমাদের নেই, সেবা বৃত্তিটি নেই। এবং আরেকটি দিক আছে যে সেবাটি কার করতে হবে, সেটিও আমাদের জানা নেই। কার সেবা করতে হবে, কার সেবাটি করা উচিত সেটি আমরা জানি না। এই জন্য ধর্মের বিপরীতটা কি? ধর্মের বিপরীত শব্দ আর একটা আছে, অধর্ম। সেখানে কিন্তু ধর্ম কথাটা যোগ আছে, আছে কিনা? এবং তার সামনে আর একটা কি আছে, অটা কি? অটা আছে বিশেষণ দিয়ে বোঝানো আছে নাকি? দোষ বাসক অধর্ম। দেখুন এই অধর্ম, ধর্ম অধর্ম। যখন বেশি ধর্ম করতে যাইল তখন কি হয়, ধর্ম না করে কি করে, অধর্মই করে থাকে। যখন ধর্মের আরম্ভ হয়, ধর্ম মূলত সেখানে আর অনুশীলন হয় না, না হয় কি হয়, অধর্ম অনুষ্ঠিত হয়ে যায়। এই জন্যই আজকে জগতে কি, যদিও ধর্ম আরম্ভ চলছে, অনেক ধর্মের অনুষ্ঠান আছে, কিন্তু সেটাতে কি আছে, ধর্ম করলে কি হবে, কল্যাণ হবে, না হয় কি আছে, অকল্যাণ। যদি হয় থাকে এই যে সভা কেন, সেটি ধর্মের নামে কি হচ্ছে, অধর্ম অনুশীলন হচ্ছে, অধর্ম করা হচ্ছে। এজন্যই সেটি কি হচ্ছে, এরকম সংঘাত, একজনের সঙ্গে আরেকজনের মতবিরোধ, এটা কিসে? আমরা পূর্বে আলোচনা করেছি, সেটি কি প্রকৃত ধর্ম, নিত্য ধর্ম? মতবিরোধ এটা হচ্ছে মনের ধর্ম, এটা অনিত্য ধর্ম। তার সঙ্গে কি আছে, আছে, আছে। আর অধর্মের সামনেও আছে, মানে এই অধর্মের পাঁচটি শাখা আছে। পরধর্ম এটি একটি অধর্মের শাখা, অন্যের ধর্ম সেটি অনুশীলন করা বা অনুকরণ করা সেটি অধর্ম। বিধর্ম এটি একটি অধর্মের শাখা। ধর্মাভাস, সর্বধর্ম, এগুলো হচ্ছে অধর্মের শাখা। পরধর্ম, বিধর্ম, ছল ধর্ম এবং ধর্মাভাস, এগুলো কি অধর্মের শাখা। অনেক সময় কি হয়, নিজের স্বার্থের জন্য নিজের মতটাকেই নিজের জন্য করে ধর্মকে ব্যাখ্যা দেওয়া হয়। সনাতন ধর্মের কথা বলা হচ্ছে, বা যে যে ধর্মেরই কথা বলুক না কেন, কিন্তু নিজের মত করে বলা হয়, তখন সেটি কি হয়, ধর্মের কথা হলেও সেটি অধর্ম, অধর্ম। কেন, ধর্মটি আমরা দেখেছি কার দেওয়া হয়, ভগবানের দেওয়া। তা ভগবান যেভাবে বলছেন বা সেইভাবে আমাদেরও বলতে হবে, বলতে হবে কিনা, তাহলে সেটি প্রকৃত ধর্ম। আর যদি আমাদের মতো করে বলি তাহলে সেটি ধর্ম হবে, ধর্ম হবে না। যেমন ধরুন ভগবদ গীতায় ভগবান কি বলছেন, যে মামই বংশ বংশ জীব লোকে জীব ভূত সনাতন, সমস্ত জীবের আমার সনাতন অংশ, সমস্ত জীব। এখানে বলেননি
যে শুধু হিন্দুরাই আমার সনাতন অংশ, সমস্ত জীবের কথা বলছেন, জীবের কথা বলছেন কিনা, সমস্ত জীবের কথা বলছেন। দেখুন, শুধু মানব জাতির কথা বলেননি, মনুষ্যতর জীব, হ্যাঁ, মনুষ্য উঠতে যে সমস্ত জীব আছে দেবতারা, তারাও কি ভগবানের অংশ। তো অংশ হিসাবে তাদের কর্তব্য কি? একটি শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের কর্তব্য কি? শরীরকে নির্বাহের জন্য শরীরের সেবায় নিযুক্ত থাকা কর্তব্য কিনা? কিন্তু সেই অঙ্গগুলো যদি শরীর সেবা কার্য না করে, হাত যদি মুখে আহার না তুলে দেয়, তার শরীর কি সুস্থ থাকবে? শরীর যেমন সুস্থ না থাকলে হাত কি সুস্থ থাকতে পারে? পারবে না, পারবে না। তা তেমনি প্রতিটা জীব বিষয়ে কর্তব্য হচ্ছে কি? সেই পরম স্রষ্টা পরমেশ্বর ভগবানের সেবায় যুক্ত হওয়া। যুক্ত হওয়ার মাধ্যমে কি হবে? তখন জীব তার কি হবে? পূর্ণতা প্রাপ্ত হবে, অর্থাৎ সে শক্তি হবে। যখন শেষ যেমন একটি অঙ্গ কি করছেন? শরীর সেবায় যুক্ত হওয়ার মাধ্যমে সে পুষ্টি লাভ করছেন। তেমনি জীব যেহেতু ভগবানের অবস্থিত অংশ, তো সেই জীব যদি ভগবানের সেবায় যুক্ত হয়, অংশের কর্তব্য হচ্ছে পূর্ণের সেবা করা। পূর্ণকে একমাত্র ভগবান, তিনি আছেন পূর্ণ, আর সকলেই তার কি অংশ, অপূর্ণ। যখন জীব ভগবানের সেবায় যুক্ত হবে, তখনই তার কি হবে? পূর্ণতা প্রাপ্তি হবে। যেমন একটি ধরুন বড় মেশিনে একটি নাট রয়েছে, হ্যাঁ, স্ক্রু, সেটি যদি আলাদা হয়ে থাকে, তার কোনো মূল্য থাকবে? মূল্য থাকবে না। আর যখন মেশিনের সাথে যুক্ত থাকে, তখন তার অনেক মূল্য, মূল্য কিনা? তা তেমনি জীব যে ভগবানের বিভিন্ন অংশ, অংশ হওয়ার ফলে যদি আমরা স্বতন্ত্র হয়ে আলাদা কিছু চিন্তা ভাবনা করি, তাহলে আমাদের কোনোই মূল্য থাকবে না, আমরা কখনোই প্রকৃত শান্তি লাভ করতে পারবো না। আর যদি আমরা ভগবানের সঙ্গে যুক্ত থাকি, তাহলে কি হবে? আমরা প্রকৃত শান্তি লাভ করতে পারবো, কারণ আমরা ধর্মের সঙ্গে যুক্ত আছি। বুঝা গেছে? আমরা প্রত্যেকেই সনাতন অংশ। তা সেই সনাতন অংশটি কি? আমাদের ভিতরে যে চিন্ময় আত্মা রয়েছে, এই আত্মাটি সনাতন। কার অংশ? ভগবানের। এটি হচ্ছে সনাতন। তাই ভগবত গীতায় ভগবান বলছেন কি বলছেন? যে মন মনা ভব মদ ভক্ত মজ্জাদি মাম নমস্কুরু, যে আমার প্রতি তুমি মনোনিবেশ করো, অর্জুনকে লক্ষ্য করে সমস্ত জগৎবাসীর জন্য বলছেন, আমার প্রতি মনোনিবেশ করো। শুধু অর্জুনকে বলছেন না, সকলকেই, সকলকেই বলছেন। মন মানা ভগবান ভক্ত, আমার অনুগত ভক্ত হও, মজ্জা দিয়ে আমার পূজা করো এবং আমাকে নমস্কার করো। কয়টি কথা বলছেন? চারটি বিষয় বলছেন। একটি হচ্ছে কি? মন মানা ইতি। দুই, ভগবান ভক্ত হইতে। তিন, ভগবানের পূজা করতে। চাই ভগবানকে প্রণাম করতে। এই চারটি কথা বলছেন অষ্টাদশ অধ্যায়ে। কত শ্লোকে? কে বলতে পারবেন? পঁয়ষট্টি নাম্বার আঠারো অধ্যায়ে। হিন্দুরা গীতা পড়ে না আসলে? একটা যদি বড় শ্লোক তাহলে কত ভুল, তাহলে আমাদের দ্বারা কি হবে সমাজের? কি হবে? তাহলে আমরা নিজের দর্শন সম্পর্কে আমরা জানি না, তাহলে আমরা কি করবো? কল্যাণ নিজের, বা নিজের তো কল্যাণ হবে না, অন্যের কি করবো? করতে পারবো? পারবো না। এই জন্যই বলা হয়েছে, জন্ম, মনুষ্য জন্ম হয়েছে যা, জন্ম সার্থকারী করো পরোপকার।
আমরা যদি পরোপকার করতে চাই আর নিজের জন্ম না কিন্তু স্বার্থ